আলহামদুলিল্লাহ ভালো। আমরা বৈশা ভিডিও করতে হয় আর তুমি দাঁড়ায় থাকলে না। Hey guys, আসসালামু আলাইকুম, this is Rana Bhai and welcome to my another vlog. So guys, back to my channel and back to my video. Guys, আজকের ভিডিও হতে চলেছে আমাদের একটা প্রাঙ্ক ভিডিও। আর গাইস, আজকের প্রাঙ্ক ভিডিও করব হচ্ছে আমাদের বাগনি সাবিহার সাথে। আর গাইস, আমাদের সাথে সাবিহা অনেক দিন ধরে কাজ করে নাই, মানে কয়েকটা ভিডিওতে ছিল, মানে ফেসবুকের ভিডিওতে থাকে আর আমাদের সাথে একটা ব্লগে ছিল। আর গাইস, আমাদের সাথে এখানে নাই, আমি রবিল এখানে আছি। তো আরাপাতার আমার বাগনি সাবিহা একটু পর আপনাদের সাথে আসবে। আর গাইস, এটা হচ্ছে আমাদের একটা শুটের মাঝখানে। তো আমরা কি করবো, আমাদের ব্লগটা শুরু করে ফেলছি যেহেতু আমরা ভিডিওটা কন্টিনিউ করবো। আর আজকে ভিডিও হচ্ছে প্রাঙ্ক ভিডিও, আর আমরা প্রাঙ্ক ভিডিও করবো হচ্ছে সাবিয়ার সাথে। সাবিয়ার সাথে পুরোই প্রাঙ্ক হবে তিনটা। তো কান্নাকাটি তো হবে, প্রথমটা তো কান্না করবে, দ্বিতীয়টা তো কান্না করবে, তৃতীয়টা কান্না করবে, তবু আস্তে আস্তে করতে হবে। তো প্রাঙ্ক ভিডিও অনেক মজা হবে, তো আগুন ধরে ভিডিও করে এটা যেটা আপনারা জানেন। তো একটু পর প্রাঙ্ক ভিডিওটা শুরু হবে, আর প্রাঙ্ক ভিডিও অনেক মজা হবে করতে চাইছি আমরা। তো প্রাঙ্ক ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে আবার রবিউল আরাফাত এন্ড আমি যখন একসাথে হমু বাগনি নিয়ে আমাদের সাথে যে নাই তাকে নিয়ে ভিডিও শুরু করে ফেলছি। তো ওদের ওরা যখন আসছে তখন আপনাদের সাথে দেখা হচ্ছে, কেমন। সো গাইস, ব্যাক টু মাই চ্যানেল এন্ড ব্যাক টু মাই ভিডিও। গাইস, একদিন পরে এই ভিডিওটা শ্যুট করা। গাইস, কালকে আমরা ভিডিওটা করতে পারি, মানে কালকে অনেক দেরি হয়ে গেছে, তার জন্য ভিডিওটা কালকে আর কন্টিনিউ করি না। গাইস, আজকে আমাদের সাথে এই ভিডিওতে আরাফা ছিল না, কালকে কালকে রবিউল শ্যুট করছিল অল্প একটু। তো রবিউল আবার আজকে আমাদের সাথে নাই, আছে আরাফাত। কামান ব্রো, এদিকে আসো, এদিকে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো ব্রো, তুমি কেমন আছো? ভালো আছি। তো তোমার অবস্থা কি? ভালোই। তো আমাদের সাথে আমাদের সাবিহা আজকে আবার কামব্যাক করছে, যার উপর আজকে প্রাঙ্ক হবে। প্রাঙ্ক জিনিসটা তো বুঝে না, একটু পর আপনাদেরকে দেখামু। তো তুমি আগে বল, তুমি কেমন আছো? ভালো। তো আরাফাতের ইন্টারভিউ নেই, আরাফাতের ইন্টারভিউ নেওয়ার পর আমাদের সাবিহার ইন্টারভিউ নেই। তো ব্রো, তুমি কেমন আছো? ভালো। ভালো, আলহামদুলিল্লাহ। কও 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 কও, এদিকে যাও, কও। আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আমি এখন থেকে রেগুলার ব্লগ করব। ক্যামেরা দিকে সাইলে চোখের পানি আসে কি জন্য বুঝি না, আরাফাত বসো আগে বলো। হ্যাঁ, কও। 20 টাকা দিমু না, ওকে 30 টাকা দিয়ে এখানে কিন্তু ব্লগ করতে আনা লাগবে, মানে ও টাকা যারা ব্লগ করতে আসে নাই। তো যাই হোক গাইস, আরাফাতের ইন্ট্রোটা নেওয়ার পর সাবিহার ইন্ট্রোটা নিমু, সু দেখতে থাকো এন্ড এনজয় করো। তো আগে আরাফাতের ইন্ট্রোটা নেই, সু কাম। ব্রু, এখন আজকে খেলা হবে সাবিহা, আগে শোনো। এই বলো, কও আমার মামা। মামা আমার উপর, আমার উপর প্রাঙ্ক করবে, প্রাঙ্ক করবে। কিন্তু আমি অনেক এক্স, কিন্তু আমি আমি অনেক অনেক এক্সাইটেড, এক্সাইটেড আমি আমি অনেক অনেক কান্না করবো। তুমি কেমন আছো আগে সেটা বলো, তুমি তো ভালো আছো, বিন্দাস, তোমার উপরও প্রাঙ্ক আসবে আস্তে আস্তে, একটু ওয়েট করো ব্রো। এখন থেকে তো রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করছি কিন্তু এডিট হয় নাই। তো আগে যা সুন্দরভাবে এডিট করতাম, এখন থেকে ভিডিও এডিট করলে বিস্তিক লাগে। তো যাই হোক গাইস, রেগুলার ভিডিও আপলোড দিতে হবে। তো এখন আমাদের সাবিয়ার ইন্টারভিউ, এদিকে এসো। তো তুমি কেমন আছো? রেগুলার ব্লগ করবা? ক হে গাইস, এমনি কেসাও? হে গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ সাবিহা এন্ড ওয়েলকাম Welcome to my another blog. 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 তো যাই হোক গাইস, তোমাকে আমি কয় টাকা দিছি তাই দেখাও, দেখাও দেখাও টাকাগুলো দেখাও। টাকা দেওয়া ছাড়া 30 টাকা দেওয়ার পর ব্লগে আসছে, তাছাড়া ব্লগে আসে নাই। তো কি কি টিম মেম্বার নিয়ে ব্লগ করতে আসছি ভাই, বলো বলো। আমাকে 20 টাকা দিয়ে ফেলছে, স্যার 10 টাকা দাও না, থাকো তোমারটি তুমি রাখো, এই 30 টাকা তোমাকে দিয়েছি তুমি আজকে ব্লগের জন্য কিন্তু। তো যাই হোক, এখন ওর সাথে প্রাঙ্ক হবে। সো গাইস, মানে কি টিম মেম্বার নিয়ে ভিডিও করতে আসলাম, রবির কই আজকে, রবির কোথায় জানি। তো আমরা কি করবো, এখন থেকে রেগুলার ভিডিও আপলোড দিতেছি বা চেষ্টা করতেছি। তো যাই হোক, এখন প্রাঙ্ক শুরু হবে। তো তিনটা প্রাঙ্ক করবো, জানি না প্রথম
প্রাঙ্কে কিন্তু সাকসেসফুল হমু জানি ও কান্না করে দিবে অলরেডি সেটাও জানি কিন্তু তিনটা প্রাঙ্ক করা পুরোই মুশকিল কান্নার পর আবার ভিডিও করতে এখানে থাকে কিনা তাও তো সন্দেহ আছে তো দেখা যাক কি প্রাঙ্ক করা যায় আর প্রথম প্রাঙ্কটা একটু ভাবি বাবার পর আপনাদের সাথে দেখা হচ্ছে তার আগে ওকে বলি হ্যাঁ কও গাইস সবাই শেয়ার করেন না শেয়ার করেন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করলে 20 টাকা দিমু 20 টাকা দিমু কো সাবস্ক্রাইব করেন লাইক দেন তো গাইস ওকে জোরে বলতে হবে জোরে বলতে হবে তারা বাপ আগেস বহুত আগেস বহুত আগেস তো যাই হোক গাইস একটু পর আপনাদের সাথে দেখা হচ্ছে কামান তো গাইস আমরা আজকে যার সাথে প্রাঙ্ক করব তাকে আর পাতে একটু কোল নাও তো যার সাথে প্রাঙ্ক করব তার সামনে আমরা প্রাঙ্গের মানে যা যা প্রাঙ্ক করব তা প্ল্যান করতেছি কিন্তু ও বুঝছে মানে আলগা বাদ লাগিয়ে বলছে কিন্তু তার তো কোনো ইমেজ নাই তো প্রাঙ্ক করা এখন হবে স্টার্ট আর আজকে প্রথম প্রাঙ্কটা হচ্ছে দাঁড়াবাত লেটস স্টার্ট তো আজকে আমরা কি করব এদিকে সূর্য কোথায় আছে তো তুমি কেমন দিকে সাইড তাকাইতে পারো না তো আমরা আজকে তোমাকে এখানে দেখে শুনে দেবো জানো নি আমরা এখান থেকে তোমার থাকো এখানে আমরা চলে যাই থাকো আল্লাহ চোখের বেরিয়ে গেছে ভিডিওর জন্য কান্না সরি লাইক দেন কয়েকটা লাইক দাও এত যাই হোক গাইস এখন আমরা কি করবো আমাদের দ্বিতীয় প্রাঙ্গের জন্য রেডি হই একটা তো হয়েছে তো দ্বিতীয় প্রাঙ্কটাও করা যাক তো গাইস আমরা দ্বিতীয় প্রাঙ্গের মানে ইয়াটা করছি প্ল্যানটা করছি হচ্ছে যে মানে সাবিয়াকে এখানে দাঁড়া করে রাখবো তারপর আমরা বলবো যে আল্লাহ ওকে খুঁজে পাইতেছি না আই হে ওরা বলে তো যাই হোক ও মানে প্রথম রাউন্ডে কেজে দিছে তো দ্বিতীয় রাউন্ডের জন্য তুমি কেমন এক্সাইটেড বলো তো যাই হোক এখানে মানে কথা নাই ওই আমাদের টিম মেম্বার কোলে লওয়া তারা কিন্তু ক্যামেরাতে আসে না তো যাই হোক গাইস তো এখন আমরা কি করবো আমাদের দ্বিতীয় প্রাঙ্ক আর মনে হয় তৃতীয় নাম্বার প্রাঙ্ক করবো না কারণ ও অনেক ছোট এখানে কান্না মান্না করলে আমার কি হবে আমি জানি না তো যাই হোক তুমি কও কি প্রাঙ্ক ওকে তিনটা দিয়ে সম্ভব না দুইটা দুইটাই হোক মানে একটা সময় সিরিয়াসলি এটা যদি ভালো করে করতাম তাহলে কি হইতো আপনি জানেন এখানে বেশি কান্না করাইলেও আবার সমস্যা তো হ্যাঁ আমরা এখন কি করবো দ্বিতীয় প্রাঙ্ক শুরু করতেছি সুকামান সারা ভাত আমরা দিয়ে আমাদের সাবিয়াকে খুঁজে পাইতেছি না আসে কি আর ভাত তুমি দেখো নি সাবিয়া দেখো না আমি তো দেখি না সাবিয়াকু সাবিয়াকু আল্লাহ সাবিয়াকুই সাবিয়া কোথায় নাই আল্লাহ
তোমার প্রাঙ্ক শেষ এদিকে যাও এই আজকে আর আমরা আমরা বাড়িতে নিব না হ্যাঁ আর আমরা বাড়িতে নিব আমি বাড়িতে আজকে যাব না কল তো কি টিমমেট আমাদের যে টিম এ কল কল নাও আইও আবার জিনজার ভেন বিন্দাই জিনজার ভেন বিন্দ জিনজার ভেন হ্যাঁ জিনজার ভেন টিম মেম্বার টিম মেম্বার তো এখন আমরা কি করব আর আবার তোমাকে আজকে আমরা বাড়িতে নিব না তোমার এই সাবিয়া থাকবা দেখবা না সাবি অ্যাক্টিং করতে পারো কত সুন্দর অ্যাক্টিং মাগো মা আই আরাফাত তোমাকে আজকে আমরা বাড়িতে নিব না এখান থেকে যাইগা মু তার মাত্র চোখে দেখতেছি আরাফাত কই আরাফাত কই আরাফাত কই না আরাফাত নাই আরাফাত নাই সাবি কও হ্যাঁ কও আরাফাত নাই বেরেকটা এর বেরেকটা আরাফাত নাই কও আমি আরাফাত না ফির আরাফাত না আমি আরাফাত না আরাফাত না কই কও গাইস আমার যেটুকু মনে হয় সাবিয়া মনে আমাদের সাথে দুইটা ভিডিওতে ছিল হ্যাঁ কিন্তু আমাকে অলরেডি অনেক গামায় ফেলছে তো যাই হোক গাইস তো আমাদের সাথে সাবিয়া কয়টা ভিডিওতে ছিল দুইটা দুইটা ভিতর তাইকে গাইস এত অ্যাক্টিং শিখে ফেলছে আমি নিজে জানি না বাইট দিতাম না তো তুমি কি এত অ্যাক্টিং কোথায় থেকে শিখলে আমি তো মানে পুরো রীতিমতো অবাক বিশ্বাস আছে বিশ্বাস দাও নি এদিকে আরাম থেকো আমি আপনি শিখে দিই তো যাই হোক হ্যাঁ তো গাইস এদিকে তো এদিকে তো আমাদের যদি রেগুলার ভিডিও পেতে চান তাহলে সাবস্ক্রাইব করেন আর গাইস লাইক করেন আর কমেন্ট করে জানাবেন হ্যাঁ ভিডিও কেমন হয় আর গাইস এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করবো আর সব গামে ফেলছে আর গাইস আমার যে লাগে তারকে গামে ফেলে কারণ আমার শরীরে এত পানি কই থেকে আসে আমি জানি না তো এইগুলা তোমাদের পাইত্রের সাথে লাগলে গাইতে পারবা এদিকে আসো ব্রো তো যাই হোক এদিকে আসো কোলা গুলি আমার সাথে রাজবি একদিন লাগবে লাগার পর পুরো গাবি জেগেছে রাজবি গাম বেজে গেছে নিজে নিজে কয় না তো যাই হোক গাইস আজকের মতো বেরিয়ে আমরা এখানে শেষ করবো একটু পর গাইস আর আপাত হ্যাঁ তো আজকে আমরা একটা খেলা খেলি খেলো হ্যাঁ খেলা খেলতে পারবা আমরা বাড়িতে নিতাম না আর আমাদের গান দে আর আমাদের নিয়ে নেবে আর আমার ছোট বোলা ভাই না আর তোমারে আমি নিতাম না
তো যাই হোক গাইস ও না বই রিসি বেড তো যাই হোক গাইস আমরা কি করব আজকে আমরা তো আজকে আমরা নিমু না কানে গাও আর আজকে বার কিনতাম না আমরা তো এখানে রাইকে যাই গেমু আর আমরা কি করব এখন তুমি কত সুন্দর সুন্দর ভিডিও করতে যায় আমার সুন্দর সুন্দর ভিডিও করতে সাবস্ক্রাইব হ্যাঁ আমি এখন থেকে তো আমার সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন করে 10 টাকা দিমু 10 টাকা দিমু ধরো 10 টাকা দিয়ে দাও 20 টাকা দিয়ে দাও 10 টাকা নিয়ে যান আর একটা সাবস্ক্রাইব করেন তো না একটা সাবস্ক্রাইব করেন একটা সাবস্ক্রাইব করে নাকি তো গাইস আজকে একটা সাবস্ক্রাইব করেন দিয়ে দাও তো যাই নিয়ে নিয়ে আর এখন থেকে আমরা রেগুলার ভিডিও আপলোড করব আমি একটু শিখাই দিছি কিন্তু আপনারা তো দেখছেন একটু শিখানোর পর কি অ্যাক্টিং ভাই মাথা নষ্ট যাই হোক গাইস আর একটা চ্যালেঞ্জ দিমু পালন করতে হবে একটা ডিয়ার দিমু কে কতক্ষণ নিজে নিজে আসতে পারে নিজে নিজে আসো আসো তো যাই কারা বাদ তোমাকে ডিয়ারটা দিচ্ছি তাই তুমি নিজে নিজে কতক্ষণ হাসতে পারো হাসো আর নাচো নাচো হাসতে পারো সাই তো যাই হোক গাইস হাসার চ্যালেঞ্জও আসতেছে কামিং সুন আমরা বৈশা ভিডিও করতে হয় আর তুমি দাঁড়ায় থাকলে না কারণ কি আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এন্ড আপনি কিছু বলেন এদিকে আইয়েন এদিকে আসেন ছোট টিম ম্যাট ছোট টিম ম্যাট আমাদের টিম ম্যাট তোমার নাম কি এদিকে আসো তোমার নাম কি এদিকে আসো এই ও চাবি এটা কি বাস চলে না না চাবি আছে না ক্যামেরার মধ্যে আসলে এত ডং কইতে আসে আমি জানি না কিন্তু বাস্তব কিন্তু এমন না এই এখন কত ডং ক্যামেরাতে লুক দেয় নাই কতক্ষণ পরে দেখবেন নিজে নিজে এদিকে আসছে কত কিছু করছে মানে এত ডং লাইক বাটন বেজ দেবে